আমার ভাইয়ারা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেক শ্রেণীর মানুষকে অন্ধ করে বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নেওয়ার আগেই অন্ধ বানায় দিবেন। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিরত থাকে, তার মানে হলো এই জিকির দ্বারা আল্লাহ বোঝাতে চাইলেন কোরআন। কারণ কোরআন এই কিতাব নাজিল করেছেন তিনি কে? এই সেই কোরআন। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে, কোরআনের বিধান কায়েমের থেকে দূরে থাকে, কোরআনের আইন প্রতিষ্ঠার থেকে দূরে থাকে, কোরআন মান্য করা থেকে দূরে থাকে, কোরআন শুনলে দূর থেকে সরে যায়, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে বানাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, কি এমন অনাপরাধ করেছিলাম, অথচ আমরা দুনিয়াতে কুনতু বাসিরা, দুনিয়াতে আমরা চোখে দেখতাম, সাধারণ মানুষের মতো আমরাও চোখে দেখতাম, দুনিয়ায় আমরা হাঁটতাম চলাচল করতাম, আমাদের চোখ ছিল, আমরা তো অন্ধ ছিলাম না দুনিয়ায়, কি কারণে আজকে তুমি আমাদেরকে অন্ধ বানালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, এই আয়াতের একেবারে শেষ অংশে আল্লাহ বলেন, এই জমিনে কোরআন দিয়েছিল কিন্তু কোরআন শুনে নাই, তারা গান শুনেছে, এই জমিনে ক্ষমতা দিয়েছিল কিন্তু কোরআন প্রতিষ্ঠা করে নাই, বরং নাস্তিক আর মুরতাদদের প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক নিয়ামত দিয়েছে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বামী দিয়েছে শুকরিয়া আদায় করে নাই, এই জমিনে আল্লাহ সন্তান দিয়েছে সন্তান সন্ততি দিয়েছে শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাকে আমার জিকির দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, এগুলো চোখে দেখেও অন্ধের মতো ভাব করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে ভুলে গেলাম, শুধু ভুলে গেলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে দিলাম। নাউযুবিল্লাহ। দুনিয়ায় আছে চোখে দেখে, কিন্তু পরকালে এরা থাকবে অন্ধ, এরা থাকবে কি? অন্ধ। আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদেরকে আমি অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে ইসলামকে বোঝে, এদেরকে আমি চক্ষু দিয়েছি, চোখ দিয়ে ভালো জিনিস বোঝে না, আমি এদেরকে কান দিয়েছি, কান থেকে ভালো জিনিস শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের ঠিকানা হলো খালিদিন ফিহা, যারাই কোরআন থেকে দূরে থাকবে তাদের ঠিকানা হলো জাহান্নাম, ঘোষণা দিয়েছেন কে? বিপরীত আল্লাহ পাক বলেন, যাদেরকে কোরআন দিলাম আর এই কোরআন বুঝলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনের আমল করলো, বিশ্ব নবী বলেন একটা অক্ষর তেলাওয়াত করলো না জানি তার আমলনামায় দশটা সব যোগ হয়ে যায়। দুনিয়াতে ক্ষমতা নাই, দুনিয়াতে টাকা পয়সা নাই, কিন্তু কোরআনকে আঁকড়ে ধরে, ওই যে মহিলা প্যান্ডেলে হাজার হাজার মা বোনেরা আছে, আহারে তাদের তো তেমন কিছুই নাই, কিন্তু ফজর হলে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী বলেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি, যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নবী বলেন ওই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়া কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী কেউ আপনাকে সুপারিশ করতে পারবে না।